ভ্যালেন্টাইন্স এসে গেছে, এই উপলক্ষে কিছু তো একটা করতে হবে, তাই বানিয়ে ফেললাম রেড ভেলভেট কেক। আজকের রেসিপিটা করব আমি একটা কাপ আর চামচের মাপে, সব কিছুর পরিমাণই দেব চামচ আর কাপের মাপে। হাফ কাপ রুম টেম্পারেচারে দুধ নিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দেব এক চামচ ভিনিগার। এতে কি হবে, দুধটা আধা ফাটা মতো হবে, এটাকে আমি সাইডে রেখে দেবো। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি দুটো ডিম, ডিম দুটো রুম টেম্পারেচারে রাখা, ডিম দুটো প্রথমে আমি ফাটিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব এই মাপে এক কাপ চিনি, সমান করে, উঁচু উঁচু দেবো না, সমান করে দেব, দিয়ে দেবো চিনি। চিনিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চামচের মাপে এক চামচ ভ্যানিলা এসেন্স। এরপর দিয়ে দেব আমি এই কাপেরই হাফ কাপ সাদা তেল। এবার এটাকে আমি একটু বিট করে নেব। আমার এই ব্যাটারটা বিট করা হয়ে গেছে, এবার আমি করে নেব একটা কেকের বাটি নিয়েছি। এটা একটা সিলভারের বাটি, এটা আমি তেল মাখিয়ে একটা বাটার পেপার দিয়ে তার উপর তেল মাখিয়ে নিয়েছি, এটা আমি সাইডে রেখে দেব। এদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। এই নুনটা আমি কেক করেছি বলে একটু লাল হয়ে গেছে, আপনারা বালি দিয়ে করতে পারেন। এরপর বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য গরম হতে দেব। এরপর ব্যাটারের ওপর আমি একটা ছাঁকনি বসিয়ে নেব। বসানোর পর আমি ওই একই কাপের মাপে এক কাপ নিয়েছি ময়দা, 2 চামচ দিয়ে দেব কোকো পাউডার, দিয়ে দিলাম, দিয়ে দেব 1 চিমটি নুন, দিয়ে দেব ওই চামচেরই 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। এবার সবগুলো আমি ভালো করে চেলে নেব। এই চালনিতে যেগুলো আছে ওগুলো আমি ফেলে দেব। এবার আমি একটা খুন্তির সাহায্যে এটাকে ভালো করে মেলাবো, তাড়াহুড়ো করব না, আস্তে আস্তে করে মেলাবো, একই স্টেপে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেলাবো। এরপর আমি দিয়ে দেব ভিনিগার মেশানো দইটা, দুধটা কেটে ছানা ছানা মতো দই হয়ে গেছে, এটাই আমি দিয়ে দেব। এবার খুব ভালো করে এটাকে আমি মেলাবো। ব্যাটারটা আমার ভালো করে মেলানো হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেব রেড ফুড কালার, যে যতটা ডিপ করবে সে সেই পরিমাণে দেবে। প্রথমে আমি অল্প দিয়ে কালারটা আগে দেখে নেব। কালারটা খুব সুন্দর এসেছে, আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবার আমি তেল মাখানো বাটিটার মধ্যে ঢেলে নেব। বাটিটা আমি একটু ঝাঁকিয়ে দেব যাতে কোনো লাম্পস না থাকে। এবার আমি এটা ওভেনে বসাবো, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নেব। বাটিটা আমি খুব সাবধানের সঙ্গে বসিয়ে দেব। এবার গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর যে ছিদ্রটা আছে এটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, এটা আমি 30 থেকে 35 মিনিটের জন্য রেখে দেব। 35 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনাটা খুলব, খুলে একটা টুথপিক দিয়ে দেখব কেকটা আমার হয়ে গেছে নাকি। হ্যাঁ, টুথপিকতে একটুও লাগছে না, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব।
কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে কেকটা ঢেলে নেব দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দর বেরিয়ে এসেছে এবার আমি বাটার পেপারটা তুলে নেব ওয়াও দারুণ হয়েছে পড়েনি খুব সুন্দর কালারটাও এসেছে আর সেরকম স্পঞ্জি হয়েছে কেকটাকে আমি সোজা করব সোজা করে কেকটাকে আমি এবার তিনটে লেয়ারে কেটে নেব প্রথমে মাথাটা আমি কেটে সরিয়ে রাখব এটা আমি ফেলে দেব না এটা ডেকোরেট করতে আমার লাগবে কেকটা আমি দুটো লেয়ারে কেটে নিয়েছি এবার কেকটা আমি নামিয়ে নেব প্লেট থেকে ক্রিমটা আমি বিট করে নিয়েছি ক্রিমটা কিভাবে বিট করেছি আর কি ক্রিম নিয়েছি ওটা আমার আগের রেসিপিতে দেখানো আছে কেকের এবার আমি চলে যাব কেকের ডেকোরেশন করতে প্রথমে এখানে আমি একটু ক্রিম মাখিয়ে নেব তারপরে কেকের একটা লেয়ার বসিয়ে দেব এরপরে আমি এক চামচ চিনি দিয়ে একটা সিরাপ তৈরি করে রেখেছি এইটাকে আমি কেকের উপরে একটু দিয়ে দেব এতে কেকটা খুব সফট হয় আর খুব নরম থাকে এরপর আমি এই ক্রিমটা মাখাবো ক্রিমটা মাখানো হয়ে গেছে ক্রিমটা আমি একটু সমান করে দিয়ে আমি ওপরে আর একটা লেয়ার বসিয়ে দেব আমি আবার একটু সিরাপ জল দিয়ে দেব এরপর আমি এর ওপরে ক্রিম মাখাবো এইবার আমি সমান করে সুন্দর করে কেকে ক্রিমটা মাখাবো এটা সেটিং হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব 10 মিনিট পর কেকটা আমি ফ্রিজ থেকে বার করে এনে আমি আবার একটু ক্রিম দিয়ে এটাকে ভালো করে ডেকোরেশন করব কেকটা আমার ক্রিম মাখানো হয়ে গেছে আমি যে কেকের মাথাটা কেটে নিয়েছিলাম ওটা আমি হাত দিয়ে গুঁড়ো করে ঝুরঝুরে মতো করে নিয়েছি এটা আমি কেকের ওপরে দিয়ে ডেকোরেট করব আপনারা চাইলে অন্যরকম ভাবেও ডেকোরেট করতে পারেন আমি আমার মতো করে এইভাবে করে করে নিলাম এটা আমার ভালো লেগেছে আমার রেড ভেলভেট কেক একদম রেডি আমার রেড ভেলভেট কেক একদম রেডি হয়ে গেছে এবার আমি একটু কেটে দেখাবো যেরকম নরম সেরকম টেস্টি হয়েছে ঘরে বসে বানিয়ে ফেলুন রেড ভেলভেট কেক ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবার জন্য রইল এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার